নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের দুই পাইলট। এর মধ্যে একজন বেঁচে গেলেও আরেকজন হারিয়ে যান চিরতরে। এদিকে 11 ঘন্টা চেষ্টার পরে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারীরা। মর্মান্তিক এই ঘটনার আদ্যোপান্ত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন। যেখানে বিমানে আগুন লাগে তার নিচেই ছিল পুরো একটি গ্রাম, আর সেই গ্রামের মানুষকে রক্ষা করার কথা ভেবে ফাঁকা জায়গা খুঁজতে গিয়ে বাধে বিপত্তি, অনেক দেরি হয়ে যায় ততক্ষণে। অবশেষে সবাইকে বাঁচিয়ে নিজেদের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হলো না। এটি তাজা প্রাণ ঝরে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়েদ। উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান বেঁচে আছেন ঠিকই, কিন্তু দুর্ভিসহ এই স্মৃতি স্তব্ধ করে দিয়েছে তাকে। এদিকে দীর্ঘ 11 ঘন্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বাংলাদেশের বিমানবাহিনীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান। বৃহস্পতিবার রাত 10টার দিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় নদীর তলদেশে বিমানটি শনাক্ত করে নৌবাহিনীর ডুবুরি দল। বিধ্বস্তের পর থেকেই কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনী। অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল এই দুই পদ্ধতির ব্যবহার করেই খোঁজা হয় বিমানটিকে। বিমানটি পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে বিমানটি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। বঙ্গোপসাগর আর কর্ণফুলী নদীর মোহনা হওয়ায় নদীর তলদেশ খুব গভীর, এজন্য এটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে নৌবাহিনীকে। বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন করতে পারত। এছাড়াও এ পথেই দেশি বিদেশি বহু জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরে। এর আগে বেলা 11টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ে। আইএসপিআরের তথ্য বলছে বিমানবাহিনীর ইয়ার্ক 130 প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওয়াসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গা নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের আগেই নিরাপদে প্যারাশুট দিয়ে নেমে পড়েন পাইলট স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াদ, কিন্তু সাহসী এই বীরকে আর বাঁচানো গেল না। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, সকাল 10:30টার দিকে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।